আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ তাহমিনা আক্তার ফ্রম তাহমিনাস লাইফ স্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করতেছি। তো আজকে চিন্তা করলাম যে একটু হোম ডেকোর করব, মানে যাই পারি সাধ্যের মধ্যে বা কম সময়ের মধ্যে যেটুকু পারি সেটুকুই একটু ডেকোর করে নিব। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আমার সাথেই থাকবেন। তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো এখানে আমরা একটু লাইটিং করব। এগুলো ছোট ছোট হারিকেনের যে লাইটিংগুলো থাকে, লাইটগুলো থাকে সেটাই। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর রমজান উপলক্ষে এটা ভালোও লাগছিল, একদম ম্যাচিং ম্যাচ করেছে আর কি। তো এটা আমি গত বছর এনেছিলাম, রেখে দিয়েছি আর লাগাইনি। তো এবছর চিন্তা করলাম লাগাই আর একটু ডেকোর করে নিই। পুরোপুরিভাবে আসলে ডেকোরেশন করতে পারিনি, যেটুকু করতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের যে একটা জানালা রয়েছে, তো সেটা তো সেখানে লাইটটা একটু লাগিয়ে দিল আমার হাজবেন্ড। আর এখানে এটা হচ্ছে ছোট্ট একটা হারিকেন, এটা লাইটিং হারিকেন। তো এটা প্লাস্টিকের ছিল, দেখতে খুবই কিউট লাগছিল, সেজন্য আমরা কিনে নিয়ে আসলাম। আর এটা হ্যাঙ্গিং করলে ভালোই দেখা যাবে। তো এখানে আমি লাইটটা এখন লাগানো হয়ে গিয়েছে, এখানে আর কি এমনিতে লাগিয়ে রেখেছে। আর যেখানে লাইন দিবে লাইটিংয়ের সেখানে একটু কস্টেপ দিয়ে দিয়েছে। তো দেখুন এই লাইটিংগুলো কিন্তু খুবই ভালো লাগছিল আমার কাছে। আর যেহেতু আমার বাসাটা একটু ছোট, সেজন্য আসলে বেশি কিছু দিয়ে আর কি ডেকোরেশন করা যায় না, কম কম জায়গার মধ্যে আর কি যা করতে পেরেছি। আরও ড্রয়িং রুম করব, ড্রয়িং রুমে একটু ডেকোরেশন করব। তো রামাদান লেখা একটা অ্যালফাবেট বা কিছু খুঁজেছিলাম কিন্তু পাইনি এলাকার মধ্যে আর কি, বাইরে হয়তো বা শপিং মলে পাওয়া যায়, সে কিন্তু সেখানে আর এখন যাওয়া পসিবল না, সময় নেই। তো আমি এই যে ডাইনিং টেবিলের জানালাটার জানালার মধ্যে একটু লাগিয়ে দিলাম, হাজবেন্ডকে বললাম এভাবে লাগিয়ে দাও তাহলে ভালো লাগবে। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এভাবে একটু রমজানের মধ্যে সাজালে ভালো লাগে। এটা হচ্ছে একটা ফুলের স্টিক রাখার একটা ফুলদানি, তো লম্বা এটা, এটা প্লাস্টিকের মধ্যেই কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। তো একটা হোলের, তো এভাবে স্টিকগুলো রেখে দেওয়া যাবে। তো এইখানে ড্রয়িং রুমে আমি স্টিকটা সহকারে ফুলদানিটা দিলাম, আর এই তো একটু লাইটিং করে দিয়েছি, দেখতে কিন্তু ভালোই লাগছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। রমজানের মধ্যে একটু পরিপাটি থাকতে পারলে, ইবাদত করলেও মনে একটু শান্তি লাগে, আর নোংরা জায়গা আসলে ইবাদত করলেও ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ। তো এখানে সকালে ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে এই যে আমার বেলি ফুল গাছে বেলি ফুল ধরেছে, খুবই ভালো স্মেল আসে, আর আমার কাছে তো বেলি ফুল খুবই পছন্দের, সেজন্য একটু ছিঁড়ে এনে পানিতে রেখে দিয়েছি। অনেকগুলো কয়েকটা ফুল আবার নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ঘ্রাণটা খুবই ভালো লাগে আমার কাছে। এইখানে আবার আমি একটা স্টিকার এনেছি, তো শপিং মল থেকে আনা, ওই যে বললাম শপিং মলে গেলে ভালো কিছু আনা যায়, তো এটা আমার পছন্দ হয়েছে, এনে রেখেছিলাম আমি। এটা দাম বেশি না, 130 টাকা নিয়েছে স্টিকার। আর এটা আমি চিন্তা করেছি যে এটা কিচেনে লাগাবো, কারণ কিচেনে তো আমার ভিডিওগুলো করা হয়, সেই ক্ষেত্রে এটা কিন্তু কিচেনে লাগালে ভালোই লাগবে, একটা ফুলদানির মধ্যে স্টিকারগুলো। এগুলো আবার একটু কি বলবো, একটু মানে শাইন করে, ওনারা একটু ভালোভাবে এটা সুন্দর করে দিয়েছে। তো আমার এটা নষ্ট হয়ে যায়নি আনতে আনতে, তো এটা স্টিকার টাইপের কীভাবে লাগাতে হয় সেটা আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার হাজবেন্ড এটা খুলে নিয়েছে, যেটা লাগানো হবে।
তারপরে এখানে কস্টেপ হিসেবে এটা কিন্তু স্টিকার পেছনে খুলে লাগানোর মতো না, এটা হচ্ছে আলাদা করে ওনারা কস্টেপ দিয়ে দিয়েছে। তো এটার সাথেও লাগানো হবে, এক পার্ট এটার সাথে লাগিয়ে দেয়া হচ্ছে এই স্টিকারের সাথে, আর একটা স্টিকার খুলে এখান থেকে কাগজ খুলে আবার টাইলসে লাগিয়ে দিবে। তো এখানে ছয়টা স্টিকারের মতো ছিল, এখন লাগিয়ে দিবে এগুলো সবগুলোর মধ্যে, আগে লাগিয়ে তারপরে টাইলসের মধ্যে লাগিয়ে দিবে। এটা লাগানোর পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। তো এটা লাগানোর পর আমার কিচেনের কি বলবো আর ডেকোরেশনটা মানে লুকটা আরও ভালো লাগছিল আমার কাছে। আমি এরকম আরও স্টিকার মনে হচ্ছে যে আনলে ডাইনিংয়ে লাগাতে পারতাম, ডাইনিংয়েও তো এক সাইড টাইলস দেয়া। তো এই স্টিকারগুলো টাইলসের মধ্যে লাগালে খুবই ভালো, কারণ স্টিকার যেহেতু খুলে ফেলা খুবই ইজি হবে, যখন এটা ভালো লাগবে না। দেখুন এটা লাগানো হয়ে গেছে, এক পাশ লাগিয়ে তারপরে অন্য পাশ স্টিকার খুলে দিয়ে এটা লাগিয়ে দেয়া হচ্ছে। তো এই তো আমার যেহেতু টাইলসের মধ্যে আর কোনো মানে ডেকোরেশন নেই, তো এটা আমি চিন্তা করলাম যে এখানেই লাগাই। তো এটা লাগানো হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। একটু একটু শাইন দিচ্ছে ফুলগুলো, আর ফুলদানিটা খুবই সুন্দর ইউনিক। এভাবে লাগালে কেউ বুঝতেই পারবে না স্টিকার লাগানো, একদমই খুবই সুন্দর লাগছে এটা দেখতে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এটার দামটাও কিন্তু খুবই রিজনেবল। তো এখন চলে আসলাম বাজারে, তো এখানে নিয়ে আসছে আলু, এটা হচ্ছে মিষ্টি আলু। তো মিষ্টি আলু আমাদের বাসায় সেদ্ধ করে দিলে খাওয়া হয়, সবাই পছন্দ করে, সেজন্য 2 কেজি পরিমাণে আলু এনে রেখেছে, এটা খাওয়া হবে। তো এটা আমি এখন রেখে দিচ্ছি, এটা খাটের নিচে চালনির মধ্যে আমি এভাবে মেলে রেখে দিচ্ছি। তো মিষ্টি আলু সেদ্ধ করলে কিন্তু ভালোই লাগে, আমার কাছেও ভালো লাগে, সেদ্ধ করলে দেখা যায় যে 2-1টা খাওয়াই হয়, আর এটা কিন্তু খাওয়ার মিষ্টি আলুটা খাওয়া কিন্তু খুবই পুষ্টিকর, আপনারাও খেতে পারেন। এখানে আমি দুপুরে রান্নাটা করে নিব, এখানে আমি আজকে চিকেন রান্না করছি। তো চিকেন রান্না একটু করে নিচ্ছি, কারণ আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা তো আগামীকাল থেকে রোজা রাখবো, আজকে রাত্রে খাওয়া হবে, তো সেই জন্য চিকেনটা রান্না করলে আর ঝামেলা নেই। আর রোজার সময় কিন্তু এমনিতে আমাদের অন্য কিছু খেতে ভালো লাগে না, ঝোল তরকারি একটু ভুনা তরকারি খেলে মজাই লাগে, আর ভাতও কিন্তু আমাদের বেশি খাওয়া হয় না, সেহেরির সময় দেখা যায় যে অল্প পরিমাণে ভাতটা খাওয়া হয়। এখানে আমি চিকেন রান্নাটা এখন করে নিব, আর আগের শুটকি ভর্তা তরকারি বেঁচে যাওয়া তরকারি রয়েছে, সেজন্য আর আজকে ঝামেলা করিনি, সহজের মধ্যে চিকেন রান্না করলাম। যেহেতু ঘরটা একটু সাজানোর চেষ্টা করছি, সেহেতু আর সময় পেলাম না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।